हेलो स्टूडेंट्स, आज के दशम श्रेणी गणित चैप्टर 14 दैट मींस অংশীদারি কারবার যেটা আমরা ইংলিশে বলে থাকি পার্টনারশিপ বিজনেস। তো তার কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করছি। प्रीवियस ভিডিওতে কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলাম। যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখে নাও, চ্যানেলে ভিজিট করো, দেখে নাও। দেখো কোশ্চেন নাম্বার 6 টা কি বলছে পড়ো। খুব কিন্তু ইজি চ্যাপ্টার একটা। তিন বন্ধু যথাক্রমে 8000 10000 টাকা ও 12000 টাকা সংগ্রহ করে একটি ব্যাংক থেকে কিছু ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। আচ্ছা, তো তিন বন্ধুর কাছে কি কি মূলধন রয়েছে? 8000 10000 আর 12000 টাকা। তো বছরের শেষে তারা দেখলো 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে ব্যাংক থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লেখো। তো আমি কিভাবে বলেছিলাম কোশ্চেন গুলো করার জন্য কি সবার প্রথমে যে মূলধনের অনুপাত বের করে নাও, দুজন রয়েছে তিনজন রয়েছে যে যা রয়েছে। তো এখানে সবার প্রথমে বের করে নাও তিন বন্ধুর মূলধনের অনুপাত, ঠিক আছে? তিন বন্ধুর মূলধনের অনুপাত সবার প্রথমে বের করে নাও। দেখো মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত কত কত হবে? দেখো একজনের 8000, একজনের কত 10000, একজনের 12000, একজনের 10000 আর একজনের 12000। তো অনুপাত কত হবে? তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য যদি ক্যান্সেল আউট করে দাও, 8:10:12, দ্যাট মিন্স দুই দিয়ে কাটাকুটি করলে 4×8, 5×10, 6×12, দ্যাট মিন্স 4:5:6, নো ডাউট এই লাইন পর্যন্ত। কি তিন বন্ধুর মূলধনের অনুপাত আমরা বের করে রাখলাম। এবার দেখো বছরের শেষে লাভ কত রয়েছে। বছরের শেষে আমাদের লাভ হয়েছে বলছে 13400 টাকা। যদি বলতো এই লাভাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিত, তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকতো না, তোমরা জানো শুধুমাত্র প্রসেসটা করে দিতাম। কিন্তু সেটা বলেনি, বলছে যে লাভ হয়েছে তা থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দিয়েছে। কারণ তারা যখন ব্যবসাটি শুরু করেছিল বলেছিল নাকি ব্যাংক থেকেও কিছু লোন নিয়েছিল, তো ব্যাংকে তো কিছু তো ফেরত দিতেই হবে। তো বছরে যেটা লাভ হয়েছে তা থেকে 5000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকা কত? 5000 টাকা ব্যাংকে দেওয়ার পর বাকি টাকা কত? 5000 টাকা কিস্তি দেওয়ার পর অবশিষ্ট টাকা, বাকি টাকাটা বলছে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে বাকি টাকাটাকে কত সেটা তো বের করে নি। 13400 থেকে বাদ দিয়ে দাও কত? 5000 টাকা। তো 13400 থেকে যদি 5000 টাকা বাদ দিয়ে দাও, 8400 টাকা থাকবে, তাই তো? 8 আর 5 13, 8400 টাকা থাকবে। এবার এই টাকাটা বলছে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, জাস্ট সিম্পল প্রসেস। তাহলে কি হবে? লাভাংশ থেকে প্রথম বন্ধু পাবে, যেমন ভাবে আমরা লিখি লাভাংশ থেকে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? কি প্রসেস ছিল কি যেটা তোমাদের লাভাংশ সেটা লেখো, ইনটু এই তিনটিকে যোগ করো, 5 আর 4 9, আর 9 আর 6 15, মানে 15 ভাগের মধ্যে প্রথম বন্ধু কত ভাগ নিয়েছে? 4 ভাগ। যখন দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বের করবে তখন হবে 5/15, আর যখন তৃতীয় বন্ধুর ক্ষেত্রে বের করবে তখন তৃতীয় বন্ধু 15 ভাগের মধ্যে 6 ভাগ নিয়ে গেলেন, 6/15। এবার একটু কাটাকুটি করতে হবে, একদম 15 দিয়েই চলে যাবে। দেখো 15 দিয়েই আমরা কেটে দিতে পারি। 5/15 কত হয়? 75। 5/15 75 75 76 77 78 79 80 81 82 83 84 90, তাহলে 6/15 90 0, ঠিক 560। 560 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 4 0 0, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 2 22, দ্যাট মিন্স 2240 টাকা। 2240 টাকা প্রথম বন্ধু পেয়ে গেল লভ্যাংশ থেকে। এবার দ্বিতীয় বন্ধু বের করো, ঠিক আছে? দ্বিতীয় বন্ধু কত পাবে দেখো। তাহলে লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে, সেম লিখবে লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে কত? 8400, সেটা থেকে 15 নিচে, আর এখানে ছিল 5 ছিল, যে অনুপাতটা ছিল 4:5:6 ছিল, তাহলে 5 ভাগ পেল। তাহলে এটা কেটে দিলে কত হবে? সেমই হবে উপরে 560 মাল্টিপ্লাই করে দিলে 0, 5 6 30 0 8 3, 5 5 25 26 27 28, 2800 টাকা পেল দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু কত পাবে? সেম লিখবে লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে 8400 টাকা মোট লাভাংশ, তার 15 ভাগের মধ্যে 6 ভাগ পাবে। তো এটা কেটে দিলে 560, 6 0 0, 6 6 36 6, হাতে 3, 5 6 30 আর 3 33, তারপরে 3360 টাকা।
ঠিক আছে, কত ইজি দেখলি তো, এই কোশ্চেনগুলো কিন্তু একদম শক্ত নয়, শুধু একটু বোঝার আছে। জাস্ট কোশ্চেন নাম্বার 6 আমরা করে ফেললাম। দেখো এবার কোশ্চেন নাম্বার আমরা 7 এ মুভ করছি। 7 এর কোশ্চেনটি পড়ো। দেখো বলছে কি, দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু সমবায় ব্যাংক থেকে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিলেন, যৌথভাবে 4টি সাইকেল রিকশা ক্রয় করলেন। ঠিক আছে, তাহলে এতটা লিখি আগে একটু কি বললো। দেখো তিন বন্ধু ব্যাংক থেকে কি কত কত টাকা ধার নিলেন, কি যদি দু বছরের মধ্যে সেই টাকাটা দিয়ে দেয়, ব্যাংক বলেছে কি কোনো সুদ দিতে হবে না। ঠিক আছে, তো তিন বন্ধুর এখানে তিন আর দুই বন্ধু, তিন বন্ধু, তো তিন বন্ধুর আমরা মূলধনের অনুপাত এখান থেকে বের করতে পারি। তিন বন্ধুর মূলধনের অনুপাত কি হবে লিখবে, ঠিক আছে আমি অত লিখছি না, লেখার কাজগুলো তোমাদের। 6000 টাকা, 8000 টাকা আর একটা কি বলেছে 5000 টাকা। তো তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত এটা, তিনটে শূন্য শূন্য কেটে গেলে সিম্পল 6:8:5 পেয়ে গেলাম। এবার দেখো আগে দেখো বলছে কি, দুই বছরের পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। কত আয় হয়েছে? 30,400 টাকা আয় হয়েছে। ঠিক, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেন, তখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা টাকার অনুপাত হিসাব করে লিখি। আগে কোয়েশ্চনটা বুঝিয়ে দিয়ে কি বলছে, এই যে টাকাটা পেলো সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল, ভাগ করে নেওয়ার পর বলছে যে যার টাকা, যে যত টাকা ধার নিয়েছিল, যেমন প্রথম জন 6000 টাকা, দ্বিতীয় জন 8000 টাকা আর তৃতীয় জন 5000 টাকা, তো এটা আগে ভাগ করে নিল মূলধনের অনুপাতে, যে যার কাছে টাকা এসে গেল এবার যে যার টাকা ব্যাংকে দিয়ে দিল, বলছে সেসব ব্যাংকে টাকা দেওয়ার পর যে টাকাটা রয়েছে তাদের আমাকে অনুপাত চাই, তো সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আয় হয়েছে এত, তাহলে আয় থেকে প্রথম বন্ধু কত পাবে সেগুলো আগে বের করে নি। আয় থেকে, আচ্ছা দেখে ইঙ্কটা একটু দিই, ইঙ্কটা শেষ হয়ে গেছে না, ভালো লেখাটা হচ্ছে না, দাঁড়া জাস্ট আ মিনিট, দেখো ইঙ্ক চল এক মিনিট দাঁড়াও, একটু নাহলে ভালোটা লেখা হচ্ছে না, একটু হালকা লাগছে, ভালো বুঝতে পারছো না হয়তো তোমরা। চলো এবার হয়ে গেছে, ভালো করে প্র্যাকটিস করছো তো, ডেলি প্র্যাকটিস করবে, ডেলি এক ঘন্টা রাখবে, আমি সবসময় বলি প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা ম্যাথের জন্য ফিক্সড রাখবে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো দেখো তাহলে কি বললাম, কি যেন আমাদের ছিল, কোথায় ছিলাম, হ্যাঁ আয় থেকে প্রথম বন্ধু পাবে, আয় থেকে প্রথম বন্ধু পাবে, কত টাকা পাবে দেখো, টোটাল আয় কত 30,400 টাকা, তো এই তিনটেকে আবার যোগ করো, তোমার 8 আর 6 কত হলো 14, আর 14 আর 5 কত হবে 19, তো 19 ভাগের মধ্যে 6 ভাগ পাবে প্রথম বন্ধু, কাটাকাটি করে দাও একদম 19 দিয়ে চলে যাওয়ার কথা। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন দেখবে সবসময় এটা পুরোপুরি কেটে যাবে। ঠিক আছে, তো 19 দিয়ে করলে দেখো প্রথমে 19 একে 19, 19 দুগুণে 38, তো বেশি হয়ে যাচ্ছে, এখানে 30 আছে, তাহলে 19 একে 19, তাহলে হাতে কত থাকছে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, হাতে থাকছে 11, তাহলে 4 এর আগে যদি 11 বসে হবে 114, 114, আর তোমার 6 উনিশ কত হয় দেখো 114, 6 উনিশ 19 এর নাম তা জানো, দেখো 6 উনিশ 6, 9, 54, হাতে 5, 5 আর 5 6, 6 একে 6 আর 5 আর 6 11, তাহলে 6 উনিশ 114 আর দুটো জিরো বসে গেল, তার মানে 1600। এবার মাল্টিপ্লাই করে দাও 6 দিয়ে 6, 6, 6, 6, 6, 36, 6 হাতে 3, 6, 6 একে 6, 6 আর 3 এর 9, 9600 টাকা, 9600 টাকা তোমার প্রথম বন্ধু পাবে আয় থেকে। এবার আয় থেকে দ্বিতীয় বন্ধু কত পাবে, তিনজন বন্ধু আগে বের করো, দ্বিতীয় বন্ধু পাবে সিমিলারলি 30,400 থেকে এখানে 19 ভাগের মধ্যে 8 ভাগ পাবে, তাহলে 19 দিয়ে এটা কেটে দিলাম আমরা, জেনে গেছি হবে 1600। এবার গুণ করে দাও কত হবে দেখো, 8 এর 0, 0, 8 এর 0, 0, 6, 4, 40 এর 8, হাতে 4, 8 একে 8, 8 এর 4 এ 12, তাহলে তোমার 12,800 টাকা দ্বিতীয় বন্ধু পাবে। সিমিলারলি তৃতীয় বন্ধু কত পাবে দেখো, উপরে করে এটা তৃতীয় বন্ধু পাবে আয় থেকে, তৃতীয় বন্ধু কত পাবে লিখবে এগুলো, ঠিক আছে আমি লিখছি না কিন্তু পুরো ডিটেলস, এরকম যদি ছেড়ে ছেড়ে দাও ফুল মার্কস কিন্তু পাবে না, পরীক্ষার খাতায় সম্পূর্ণ লিখে আসবে। আরে ওটা আবার অনুপাতটা ডিলিট করে দিলাম, ওখানে ছিল তোমার 5 না, অনুপাতটা কত ছিল 6:8:5, তাহলে এটা 5 ছিল, তাহলে 19 ভাগের মধ্যে 5 ভাগ পাবে,
তো এটা কেটে দিলে তো আমরা জেনে গেছি 1600 005603 8 8000 টাকা পাবে তৃতীয় বন্ধু। ঠিক 8000 টাকা হবে, তো তিনজনের টাকা আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে যার টাকা থেকে যে যত টাকা ধার নিয়েছিল সেটা মানে ব্যাংকে দিয়ে দিল। তাহলে ব্যাংকের ধার শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে কত টাকা সেটা বের করে নি। দেখো এই টাকাগুলো এখন আমাদের সাফ করলে হবে না, এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে দেখো ব্যাংকের ধার শোধ করার পর ব্যাংকের ধার শোধ বা ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে অবশিষ্ট টাকা, ঠিক কত টাকা থাকবে? কত টাকা পেয়েছিল? 9600 টাকা পেয়েছিল। তার মধ্যে কত টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল বইয়ে দেখো সুন্দরভাবে লেখা আছে, প্রথম বন্ধু 6000 টাকা ধার নিয়েছিল। তাহলে 6000 টাকা তাকে দিয়ে দিতে হবে। তাহলে 6000 টাকা 9600 টাকা থেকে যদি 6000 টাকা দিয়ে দেয় তাহলে 3600 টাকা থাকবে, 3600 টাকা থাকবে প্রথম বন্ধুর পেয়ে গেলাম। এবার সিমিলারলি দ্বিতীয় বন্ধুর বের করি। তো তোমরা লিখবে এখানে, আর লিখছি না কি ব্যাংকে টাকা শোধ ধার দেওয়ার পর শোধ করার পর দ্বিতীয় বন্ধুর কাছে অবশিষ্ট টাকা 12800 টাকা পেয়েছিল, তা থেকে কত টাকা ধার নিয়েছিল? 8000 টাকা দ্বিতীয় বন্ধু। তাহলে 8000 টাকা তাকে দিতে হবে ব্যাংকে। তাহলে তোমার পড়ে থাকছে 4800 টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে পড়ে থাকছে 4800 টাকা। সিমিলারলি তৃতীয় বন্ধুর বের করো কি ব্যাংকের ধার হেনা তেনা শোধ করার পর তৃতীয় বন্ধুর কাছে অবশিষ্ট টাকা 8000 টাকা পেয়েছিল আর ধার নিয়েছিল 5000 টাকা। তাহলে 5000 টাকা তাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে মাত্র লাভ হলো মানে তার কাছে রইল 3000 টাকা। এটা একটা অ্যানসার চেয়েছিল, আবার একটা বলেছে কি তাদের অনুপাতটাও চেয়েছে। এই যে তিনটে আমাদের এখানে অ্যানসার পেলাম, তাদের অনুপাতটা, তো অনুপাতটাও আমরা বের করে দিতে পারি খুবই সোজা। তাহলে 3600 = 4800 = 3000, ঠিক। তো এখানে দেখো দুটো শূন্য সবার মধ্যে রয়েছে, তিনটে শূন্য কিন্তু সবেতে নাই, তো আমরা ক্যান্সেল করতে পারবো না। 36, 48 আর 30 দুটো শূন্য সব থেকে ক্যান্সেল করে দিতে আমরা পারবো। এবার কয় দিয়ে যাবে দেখো, তোমার 36 ছয় দিয়ে চলে যাবে। দেখো ছয়ের টেবিলে তিনটে নাম্বারই চলে যাচ্ছে, দেখো 6 6 36 6 8 48 আর 5 6 30 6:8:5 বোঝা গেল। দেখো প্রথম যে মূলধনের অনুপাতটা ছিল সেটাই, কিন্তু মূলধনের অনুপাতটা দেখো এটাই ছিল, তো এই অ্যান্সারটিও সেটাই হলো, কোনো ব্যাপার নেই। তো বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল কোয়েশ্চেনটা। চলো নেক্সট দেখি, কোয়েশ্চেন নাম্বার 8 দেখি। চলো তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন, খুব ভালো করেছেন। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন, ঠিক আছে। তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/3 অংশ কাজের জন্য 3:2:1 অনুপাতে ভাগ করে নেবেন আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তো কোন মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কি কত টাকা পাবেন? কোশ্চেনটা আগে ভালো করে ক্লিয়ার করে নাও। দেখো কি বলছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো কোশ্চেন গুলো খুব সুন্দর ভাবে। কোশ্চেন নাম্বার 8 আমি এসে গেছি। দেখো কি বলছে, তিন বন্ধু যথাক্রমে মূলধন কত কত দিয়েছে। একজন দিয়েছে 1,20,000 টাকা, আর একজন কত দিয়েছে দেখি, 1,50,000 টাকা, 1,50,000 টাকা, আর একজন দিয়েছে 1,10,000 টাকা, ঠিক। তাহলে তিনজনের মূলধনের অনুপাত আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে কত হবে, 4:4 সবাতে রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 12:15:11 দেখো আর ছোট করতে কিন্তু আমরা পারবো না, তো এটাই আমাদের থাকবে। তো দেখো মূলধনের অনুপাতটা আমরা বের করে নিলাম। এবার বলছে দেখো তাদের যা আয় হয়েছে, আয় হয়েছে 29,260 টাকা, একদম লাস্ট লাইনে লেখা আছে দেখো 29,260 টাকা। এই যে আয় হয়েছে তার দুয়ের, আচ্ছা কোন কোন বইয়ে দেখবে 2/3 অংশ লেখা আছে, ওটা কিন্তু ভুল লেখা আছে, ওটা হবে 2/5 অংশ, ঠিক আছে, ওটা ঠিক করে নেবে। তো এই যে আয় হয়েছে 29,260 টাকা, তার 2/5 অংশ বলছে তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। তো কেন এরকম ভাবে ভাগ করলো, দেখো একজন ড্রাইভার করছে আর দুজন কন্ডাক্টরের কাজ করছে, তো জোর যে ড্রাইভিং করছে সে তো বলবে তোকে আমি তো একটু বেশি পয়সা নেবো ভাই। তো তার জন্য দেখো তার অনুপাতটা 3 দেখেছে, 2 2 4 8 3 7, তো 7 ভাগের মধ্যে বলছে যে ড্রাইভারের কাজ করছে সে 3 ভাগ নেবে
আর বাকি যে দুজন রয়েছে কন্ডাক্টরের কাজ তারা দুভাগ দুভাগ নেবে, যার জন্য এরকম ভাবে এটা লিখেছে। তো বলছে যেটা আয় হলো, মেন কথাটা শোনো, যেটা আয় হলো তার দুইয়ের পাঁচ অংশ, দুইয়ের পাঁচ মানে কত, কাটাকুটি করো, পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পাঁচে পঁচিশ, হাতে চার বিয়াল্লিশ, পাঁচ আষ্টে চল্লিশ, হাতে দুই ছাব্বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, হাতে এক দশ, পাঁচ দুগুণে দশ, ফাইভ এইট ফাইভ টু, ঠিক। এটা যদি দুই দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে, এগারো হাজার সাতশো চার টাকা, এগারো হাজার সাতশো চার টাকা, মানে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা থেকে যেটা মোট আয় হলো এগারো হাজার সাতশো ষাট টাকা তারা এই অনুপাতে ভাগ করে নিল। তাহলে কে কত টাকা পাবে, আমরা পাবো মানে মোট আয়টা তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেল, উনত্রিশ হাজার দুশো ষাট টাকা ষাট টাকা থেকে এগারো হাজার সাতশো চার টাকা, মানে এর দুইয়ের পাঁচ অংশ মানে এগারো হাজার সাতশো চার টাকা তারা এই অনুপাতে ভাগ করে নেবে। আর বাকি তাহলে টাকা কত, বাকি অবশিষ্ট টাকা কত, উনত্রিশ হাজার দুশো ষাট থেকে যদি এগারো হাজার সাতশো চার তোমরা মাইনাস করে দাও তাহলে বাকি টাকাটা কত হবে, দেখো সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা, সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা। বলছে এই টাকাটা তারা মূলধনের অনুপাত, মূলধন মানে বারো রেশিও পনেরো রেশিও ইলেভেন, যেটা আমরা প্রথমে বের করেছিলাম, এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নিল, তাহলে কে কত টাকা পাবে। মানে কোয়েশ্চনটা কিন্তু এমন কিছু না, একটু ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো, টোটাল আয়টাকে তারা দুটো পার্টে ভেঙে দিল, দুটো পার্টে ভেঙে দিল, বলছে এই টাকাটা এই অনুপাতে, এই টাকাটা এই অনুপাতে। তো তোমাদের দুটো স্টেপে করতে হবে, প্রথমে এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নিলে তিনজনে কত কত পাবে, ফের এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নিলে তিনজনে কত কত পাবে। তো তারপরে কি হবে, দুজনের ওই টাকাগুলো প্লাস করতে হবে, তাহলে তোমাদের মোট তবে তোমরা অ্যান্সারটি পাবে। তো এটা আর কিছু নয়, দুটো স্টেপে কোয়েশ্চনটিকে ভেঙে দিয়েছি। তো করো তাহলে, প্রথমে সবার প্রথমে কোনটা লিখবে দেখো, কি এগারো হাজার সাতশো চার টাকা এই অনুপাতে ভাগ করে নিলে কে কত পাবে সেটা আগে বের করে নি, তার বাদে এদিকে চলে আসছে। তাহলে দেখো উপরে পোর্শনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা সাইডে লিখে রাখি, দাঁড়ো, এগারো হাজার সাতশো চার টাকা থ্রি রেশিও টু রেশিও টু অনুপাতে ভাগ করেছে, তাহলে আমি এতটা পোর্শন ক্লিয়ার করে দিতে পারবো। দেখো তাহলে এবার লিখবে এরকম ভাবে, কি এগারো হাজার সাতশো চার টাকা থ্রি রেশিও টু রেশিও টু অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে, লিখবে কিন্তু প্রথম বন্ধু পাবে কত পাবে আমরা জানি, প্রথম বন্ধু কত পাবে দেখো, এগারো হাজার সাতশো চার আমরা জানি, থ্রি আপন সেভেন, সাত ভাগের মধ্যে তিন ভাগ পাবে, কাটাকুটি করে দাও, সাত দিয়ে সাত একে সাত, সাতচল্লিশ, ছ সাতে বিয়াল্লিশ, পাঁচ হাতে পঞ্চাশ, সাত সাতে উনপঞ্চাশ, এক হাতে চোদ্দ, সাত দুনে চোদ্দ, ঠিক। তাহলে এটাকে যখন গুণ করে দেবে তোমাদের অ্যান্সার আসবে ফাইভ জিরো ওয়ান সিক্স, ফাইভ জিরো ওয়ান সিক্স, তাহলে এত টাকা পাবে প্রথম বন্ধু। সিমিলারলি দ্বিতীয় বন্ধু কত পাবে বের করে নাও, সিমিলারলি দ্বিতীয় বন্ধু পাবে কত, সেম এগারো হাজার সাতশো চার গুণিত দুই বাই সাত, সাত দিয়ে কাটলে তো ওয়ান সিক্স সেভেন টুই আসবে। তো এটাকে যখন দুই দিয়ে গুণ করে দেবে পাবে থ্রি থ্রি ফোর ফোর, তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে, তৃতীয় বন্ধু পাবে সেমই জিনিস, কারণ এরও তো অনুপাতটা দুই রয়েছে, তো এগারো হাজার সাতশো চার গুণিত দুই বাই সেভেন, তো এরও অ্যান্সারটা সেম আসবে। তাহলে তিন বন্ধু এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে পেয়ে গেলাম, কে কত টাকা পাবে পেয়ে গেলাম। এবার সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। চল তাহলে সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা এবার লিখতে হবে, আবার আবার সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা মূলধনের অনুপাত, কি মূলধনের অনুপাত আমাদের কত ছিল একবার দেখি দাও, মূলধনের অনুপাত আমি এই মাত্র ক্লিয়ার করে দিলাম, জাস্ট আ মিনিট, মূলধনের অনুপাত ছিল টুয়েলভ রেশিও ফিফটিন রেশিও ইলেভেন, টুয়েলভ রেশিও ফিফটিন রেশিও ইলেভেন। তাহলে এত টাকা এই অনুপাতে ভাগ করে নিলে সিমিলারলি লিখবে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে। ব্যাপারটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, বাকি তো লেখা তো লিখে নেবে, কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করো। তাহলে কত পাবে দেখো, সতেরো হাজার পাঁচশো ছাপান্ন ইন্টু বারো, এই তিনটিকে যোগ করলে কত হবে রে, এই তিনটিকে যোগ করলে হবে দেখো তোমাদের থার্টি এইট হচ্ছে না, দুই আর পাঁচ ছয় সাত আট হচ্ছে, আর এখানে তিন হচ্ছে থার্টি এইট। তো দেখো এবার থার্টি এইট দিয়ে ক্যালকুলেশন করো, দুই দিয়ে করো ছোট ছোট করে করো, নাইনটিন, এটা দুই দিয়ে করো, দুই দিয়ে আট দুগুণে ষোলো, পনেরো সাত দুগুণে চোদ্দ, পনেরো সাত দুগুণে চোদ্দ, ষোলো আট দুগুণে ষোলো, উনিশ দিয়ে একবারে চলে যাবে দেখো, উনিশ দিয়ে সাতাশি রয়েছে, তাহলে উনিশ দিয়ে যদি একবারে কেটে দাও তোমরা দেখো, চার উনিশাও, চার উনিশাং কত হয় একবার দেখি দাঁড়ো,
चार नय छत्तीस छय हाथ तीन चार छियात्तर तो चार उन्नीस संग छियात्तर जाए छियात्तर चौहत्तर अठहत्तर उनासी आशी एकाशी बिराशी तिरशी चौराशी पचासी छियासी सताशी हाथ एगारो रही है एगारोटा सतर आगे लगाले कत हो एकश एखने सत आ एगारोटा तार आगे लगाले एकश सतर और उन्नीस दिए नाम पड़ले कत दिए जाए देखो छ उन्नीस अंग कत हे उन्नीस के छय दिए गुण कर लेश चौद हम एकश चौदह पंद्रह षोलो सतर हाथ तीन थकते आठ उन्नीस दुकने आठत चार चारश बाषट्टी इंटू बारो कत हो देखो माल्टिप्लै कर दो माल्टिप्लाई कर तुम्हारा पा कत देखो फाइव फाइव फोर फोर फाइव फाइव फोर फोर ठीक एत टा तुम्हारा पे गे प्रथम बंधु तो सीमिलारलि द्वितीय बंधुर बे करो सीमिलारलि द्वितीय बंधुर बेर करो तो द्वितीय बंधु जो तुम्हारा बेर कर देखो ऊपर लिखी अच्छा टाका गो क्लियर कर लेना लास्टे जो करते हैं प्रथम बंधुर पे गलम द्वितीय बंधुर कत हो देखो द्वितीय बंधुर सेम सतर हजार पांच छापान्न गणित एर अनुपात कत छो पंद पंदो बारे केटे दाओ जेमन काटले कत आंसर पा चारश बाषट्टी तो ये जो माल्टिप्लाई कर देवे पंद्रह दिए देखिए आस नाइन थ्री जीरो सिक्स नाइन थ्री जीरो एत टा पा और तृतीय बंधुर बेर नाओ तृतीय बंधुर बेर नाओ ये वन टू थ्री दिए रखी और नेक्स्ट पार्टे ये दीची वन टू और थ्री टाइम बेर कर मैं तृतीय बंधुर टाकाने को जिस क्लियर करते पर ठीक है तृतीय बंधु पा सतर हजार पांच छापान्न गुणित अनुपात कत एगारो ब आठत्रिस तो काटले तो एक ही जिनिस पाबो चारश बाषट्टी और गुण कर दिले आमरा पाबो तुम्हारे फाइव जीरो एट टू फाइव जीरो एट टू एटा तोमार तीन नम्बर ताहले एबार देखो क्वेश्चन टा कि बोलेछिले एबार देखो क्वेश्चन टा क्लियर करो क्वेश्चन टा बोलछे कि मोट के कत टाका मोट पाबे ताहले प्रथम जनेर कत हबे देखो प्रथम जन एई टाकाटा पेयेछे और मान प्रथम अनुपात थेके एई टाकाटा पेलो और सेकेंड बारेर क्षेत्रे एटा पेलो ताहले प्रथम जनेर मोट टाका कत हबे पांच हजार षोलो टाका और एर फार्स्ट कत पांच हजार पांचश चुवाल्लिस एड कर देव एट प्रथम जनर अन्सार आसने सेकेंड जनर अन्सार कि भाव आसने सेकेंड टाका कत छो थ्री थ्री फोर फोर और एखे सेकेंड टाका कत सिक्स नाइन थ्री जीरो एट सेकेंड जनर अन्सार आस कर दिले और थार्ड जन कत पा थ्री थ्री फोर फोर और एखे थार्ड टा कत फाइव जीरो एट टू बोझा गल कि बोझाते परलम सुंदर भाव तो ये जो कर देवे देखो अन्सार तुम्हारा पे जाए ठीक है आज के बेस क्वेश्चन करा नेक्स्ट दिन क्वेश्चन नम्बर टेन थे स्टार्ट करब कम आज के कत कत क्वेश्चन हलो सिक्स सेवन और एट हलो ना अच्छा नाइन थे स्टार्ट करब कम चलो टाटा।